मरे गेছে নাকি बने महल करते जाब तो ती तुम्हारे तुम्हारा कि संगे जा महल करते हाँ बाबू हमारे तो कोनो काज नहीं तीनटे बीबी उनतीसटा मणि खाब कि ওরে সর্বনাশ এতগুলো হ্যাঁ বাবু আচ্ছা তুমি কি যাবে আমি হ্যাঁ বমিয়া জি যা আজ থাকে আমি আজি হ্যাঁ আচ্ছা ভোজন রামচাঁদ তাহলে তোমাদের পাওনা করি কি দিতে হবে বড় মিয়া আমাদের ওই 20 টাকা দিলে হয়ে যাবে আচ্ছা ভোজন রামচাঁদ আমার শোনো আমার তো আর পাঁচজন লোক লোকজন যাবে হ্যাঁ তাদের যা দেব তোমাদের তাই দেব ঠিক আছে সেজে আসি কাজ তো নেই কাজ যখন পেয়েছি এখন সেজে আসি চল চলো তাহলে আমার সঙ্গে চলো একটা লোক কম পড়েছে কি পড়ে যায় বলো তো মনে হয়
আমি তো কিছু ভেবে উঠতে পারছি না। একটা লোক কম পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটা লোক, মাত্র একটা লোক কম পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে মনে পড়েছে। বলছিলাম কি, ওই আমাদের মেজ ভাই ছেলে ঢুকে আছে, ওকে নিয়ে গেলে কেমন হয় বলো তো? খারাপ হয় না বটে, ভালোই হয়, তবে সে তো আমাদেরই ছেলে, গেলে আমাদের সঙ্গে খুব ভালো হবে। আচ্ছা মোনাই, আমি বলছিলাম কি, লোকজন সব আসবে, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, তাহলে আর আমি বিলম্ব করবো না। আমি এই মুহূর্তে চললাম ওই মেজ ভাই ছেলে দুকেকে আনতে। বেশ, তাই যাও দাদা, তাই যাও। স্বর্গীয় পূর্ণচন্দ্র প্রধান মহাশয়ের বাড়িতে বনবিবি যাত্রা। এই বনবিবি যাত্রায় দুঃখের অভিনয়ে সন্তুষ্ট হইয়া কালাচাঁদ মোল্লার জ্যৈষ্ঠ পুত্র বাবলু মোল্লা ও ভীম নায়েক, বাবলু মোল্লা 20 টাকা, ভীম নায়েক 10 টাকা, দুঃখকে পুরস্কার করলেন। মাননীয়া জওর শেখ, বাসন্তী থানা ভরতগড় নিবাসী, দুঃখের অভিনয় শুনিয়া 10টি টাকা উপহার করল। তাই আমাদের অমন কথা বললে চলে না বাবা, আমরা যে
আমরা যে ওদের কাছ থেকে অনেক টাকা নিয়েছি, তুই যদি ওদের বাড়ি গরু না চড়াস তাহলে তাহলে আমরা কেমন করে টাকা শোধ দেব বাবা? মা মা, ওদের বাড়ির অত গরু চড়াতে আমার খুব কষ্ট হয় মা। চুপ কর বাবা, চুপ কর, আর অমন কথা বলিস না বাবা। ঠিক আছে, তোর ওদের বাড়ি গরু চড়াতে হবে না, কেমন? আমি তোকে ওদের বাড়ি যেতে দেবো না, কিন্তু ওদের কাছে তো অনেক টাকা নিয়েছি। তুই যদি বাড়িতে থাকিস ওরা আবার তোকে জোর করে নিয়ে যাবে বাবা। মা মা, আমি ওই পরের বাড়িতে খেটে টাকা শোধ করে দেবো মা। না বাবা না, তুই যে বাচ্চা ছেলে, তুই যে ছোট, তুই কি কাজ করবি বাবা? না বাবা না, আমি তোকে কাজ করতে দেবো না বাবা। আমি তোকে পরিবারিতে গরু চড়াতে দেবো না, আমি অন্যের বাড়ি ভাড়া বেনে আমি তাদের টাকা শোধ করবো বাবা। চল বাবা, সারাদিন তো কিচ্ছু খাসনি, আমি ওই বড়দের বাড়ি থেকে ভাড়া ভেনে দেখি ওরা যদি কিছু খেতে দেয় আমাকে, আমি তোকে এই অঞ্চলে করে বেঁধে এনে আমি তোকে খাওয়াবো বাবা, আমি তোকে খাওয়াবো। আর তুই বাড়িতে থাকবি আর বাড়ি পাহারা দিবি, কেমন? ঠিক আছে, আমি আসছি বাবা, একদম কোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? আমি আসছি বাবা, আসছি। আমাকে তুমি চিনতে পারলে না বাবা? আমার বাড়ি বলিসাটি, নাম আমার ধনা মাউলে, আমি সম্পর্কে আমি যে তোমার চাচা হই। এখানে বসুন চাচা জান। হ্যাঁ এখানে বসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা দুকে, আচ্ছা বাবা দুকে, বলছিলাম কি তোমার মাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমার মা ওই মোল্লাদের বাড়িতে ধান ভাঙাতে গেছে। তোমার মা মোল্লাদের বাড়ি ধান মালতে গেছে? তুমি এত বড় ছেলে, আর তুমি এত বড় ছেলে হয়ে আর তোমার মা গেছে মোল্লাদের বাড়ি ধান মালতে? ছি 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 ছি। আচ্ছা বাবা সে কথা যাক, আমি বলছিলাম কি তুমি কি কাজ করো বাবা? আমি ওই মোল্লাদের বাড়িতে গরু চড়াই। গরু চড়াও? ছি 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 ছি, এত বড় ছেলে কিনা তুমি ওই মোল্লাদের বাড়ি গরু চড়াও? আমার Yeah.
বাবা তুমি চুপ করো, তোমার আর কাঁদতে হবে না বাবা, তোমার আর কাঁদতে হবে না, আর আর কোনোদিন তোমাদের দুঃখ কষ্ট থাকবে না। আমি আমি বলছিলাম কি বাবা, তুমি তুমি আর কোনোদিন দুঃখ কষ্ট পাবে না, তাই বলছিলাম কি বাবা তুমি তুমি আমার সঙ্গে চলো বাবা, আমি মনে মর করতে যাব, তুমি আমার সঙ্গে যাবে বাবা, আমি অগ্রিম তোমাকে 500 টাকা দেব, আর মল থেকে ফিরে এসে আমার একমাত্র কন্যাকে আমি তোমার সাথে শাদী দেব। আপনি কি ঠিক বলছেন জাজান? আমি ঠিকই বলছি বাবা, আমি ঠিকই বলছি, আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ বাবা হ্যাঁ, আমি আমি তোমাকে 300 অঙ্গীকার করছি, তোমাদের আর কোনোদিন দুঃখ কষ্ট থাকবে না বাবা। বাবা এখন এখন আমি আসি বাবা, এখন আমি আসি, তুমি তোমার মাকে ডেকে নিয়ে এসো বাবা, আমি এখন বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে জাজিয়ান। সকাল হতে না হতে আমি ঢেকির ঘরে ধান দিয়ে আছি, মাগিদের আসার আর কথা আছে? মাগিরা আসি তো আর কাশি, আসার আর সময় হয় না, আমার কি যত ভাতার ফুতের জ্বালা। বাবা রে বাবা, ওই মাগিরা আসতেছে গালে পান দিয়ে আর পায়ে নপুর দিয়ে, ওই খটখটে খটখটে খটখটিয়ে আইরে মাগিরা হয়, আজকে আমার কি আর তোর কি, ঝেটা দে আর ছালিয়ে দেব। বাবা গো, এত গালাগালি করছো কেন মা? আরে মাগিরা, তুই জানিস না আজ সকাল হয়েছে কি, এখন তোরা আসতেছিস আজ তখন। মা গো, আমাদের বাড়িতে ছেলে পুলে আছে মা, আমাদের তো সংসার আছে। বাবা, ওর মনে হয় একলা ছেলে পুলে আছে, আমাদের মনে হয় ছেলে পুলে নি। আচ্ছা এইতো ভালো হয়েছে, ঢেকির ঘরে ভালো ভালো পা দাও, না তো ছেঁটাল। এই দেখ না বাটা, আমরা পা দিচ্ছি মা। মা গো চল তো খেলে মা, তাড়াতাড়ি ঢেকিও, তাড়াতাড়ি ওঠ। হায় গো মোদের শনিবার কপাল, দুটি কথা শুনি তাই। হায় গো মোদের শনিবার কপাল, দুটি কথা শুনি তাই। হায় গো মোদের শনিবার কপাল, দুটি কথা শুনি তাই। হায় গো মোদের শনিবার কপাল, দুটি কথা শুনি তাই। কেন ইহা জন্মে বসে বসে খেতে তাই। হায় গো মোদের শনিবার কপাল, দুটি কথা শুনি তাই। হৌনি কেন না জন্মে বসে বসে খেতে তাই। দু বেলা যায় পেটা খাই, কেটে যাচ্ছে মোদের তাই। অন্য চাকরি খোঁজো মাহিরি, এ চাকরি তোর কাজ নাই। দু বেলা যায় পেটা খাই, কেটে যাচ্ছে মোদের তাই। অন্য চাকরি খোঁজো মাহিরি, এ চাকরি তোর কাম নাই। হায় গো মোদের শনিবার কপাল, দুটি কথা শুনে যা। মা মা, আমাদের বাড়ি ধুনাই চাচা এসেছে মা। বাবা জগরার কথা শোন না, ওর মা আসতে আসতে ও এসে আবার ফুট ফুট করে কানে আবার কি বলতে। ধুনাই চাচা এসেছে মা। কেন এসেছে বাবা? আরে দুধের মা দেখেছি। কে রে ওটা? এটা আমার ছেলে। তোর ছেলে আবার তোর কানে ফিস ফিস করে কি বলে রে? মামা গো, আমাদের বাড়ি কুটুম এসেছে মা, আজ আমাকে ছুটি দাও মা গো। তুই এক্ষুনি এলি, তুই আবার ছুটি যাচ্ছিস, তাহলে আমার
তো বেশ করছো, তুমি আর তোমার ভাতা সব করে খেদি যাও। এই তুই আসতে পারো কেন? যাও, তুমি তো আমার কেনা গোলাম না, তাই আমি তোমার ধরে রাখবো। আজকে আমার কপালে মাছ পড়লো। কাকু বলো বউ, কে বলো? আমার খবর? আমি কি একলা ঢেকির ওপর শোবো গো? আমার কি দিন আজকে গেল, এই ধর মনে আমার মিনশন নিয়ে আমার সব পা দিতে হবে ওই ঢেকির গড়ে। মাননীয় ঈশ্বর ভানু রাউতের কনিষ্ঠ পুত্র, এই মা বোন বিবিমার গান শুনিয়া 10টি টাকা উপহার। বাবা, তুমি যে বললে তোমার ধনাই চাচা এসেছে। আমার ধনাই চাচা ওই বাইরে বসে আছে। ভাবিজি, আমি যে বাইরে গেছিলাম, বাইরে অপেক্ষা করছিলাম। বাবা দুঃখে, তোমার চাচা জানকে বসার জায়গা দাও আর পা ধোয়ার পানি দাও বাবা। না 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 ভাবি জান, আমার অনেক কাজ পড়ে আছে, আমি বসবো না। আর তারপরে আমি যে বনে মহল করতে যাচ্ছি, হ্যাঁ দুকেকে আমি সব বলেছি, নিশ্চয়ই শুনেছ। আমি বনে মহল করতে যাচ্ছি, দুকেকে বলেছি ওকে 500 টাকা দেবো, আর মহল থেকে ফিরে এসে আমার একমাত্র কন্যা মা চাম্পাকে আমি দুকেকে সাদি দেবো। না তুমি দয়া করে দুকেকে আমার সাথে পাঠিয়ে দাও। আমার দুঃখে কি ছাড়া, তুমি অন্য কথা বলে ভাই, আমার আমার যে একমাত্র নয়নের বনি, আমার
আমার বুকের মানিককে আমি যেতে দেব না ভাই। বাবা তুমি কি ভাবছো মা? আমি কি ভাবছি বাবা? আরে যে ভাবো না ভাবি রে Ha!